আর একটা বিষয় যে আজান দেওয়া আসলে একটা হাদিসের আলোকেই হয়তোবা এটা চালু হয়েছে আজান দেওয়ার প্রসঙ্গটা সেটা হলো হাদিসটা মুসনাদে বাজদারের মধ্যে এসেছে যদিও ইমাম বাজদার রহিমা উল্লাহ মোস্তাদে বাজদারের মধ্যে মন্তব্যই বলে দিয়েছেন বারোশো সাতচল্লিশ নম্বর হাদিস এটা মুসানা ফেব আবি সাহেবের মধ্যেও এসেছে তিরিশ হাজার তিনশো ষাট নম্বর হাদিস আবার মুসনাদে না মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে নয় হাজার দুইশো বান্ন নম্বর হাদিস আবার মুসনাদে আহমদেও এসেছে চোদ্দো হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস সেখানে বলা হয়েছে এদা তাগাইয়ালাতিল লাতিল লাকুমুল গিলান বা নাদু বিল আদান অর্থাৎ এই গিলান তাকাই এলাতে লাকুমুল গিলান গিলান অর্থ কয়েকটা হতে পারে একটা জলশ্বাস বা এটা ঝড় পাশাপাশি আর যারা ব্যাখ্যা দিয়েছেন এই বর্ণনার তারা বলছেন যে এটা শয়তানের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে হয় এবং পরিবেশটাকে মানে ঘোলাটি করে ফেলে তখন যখন এই অবস্থা হবে ফানা বিল আদান তখন তোমরা আজান দাও এইটা থেকেই সম্ভবত আজানের প্রচলনটা আছে বিভিন্ন এলাকায় না জানার কারণে তবে হাদিসটি গ্রহণযোগ্য নয় হাদিসটি জৈফ এই মর্মে আরও কয়েকটা বর্ণনা আছে সবগুলো বর্ণনায় জয়ীফ এটা আমূলযোগ্য না যেটা আলোচনা করেছেন শেখ ইমাম রহিমা রহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফা এগারোশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটা আলোচনা করেছেন তো আমরা এই বিপদের সময় আজান দেব এটা যেহেতু দলিল দ্বারা প্রমাণিত নয় সুতরাং এর থেকে আমরা বিরত থাকব আর বিশেষ করে এই আনুষ্ঠানিকতা আরও ঠিক নয় বরং প্রত্যেকের দোয়া পড়া উচিত বেশি করে লাহিল্লাং তা সুবাহানিক আলিমিন তারপরে একটা গুরুত্বপূর্ণ দোয়া যেটা রসদ সাল সালাম বেশি বেশি করেছেন যেটা সহি মুসলিমে সাতাশশো তিরিশ নম্বর হাদিস যখনই মহাবিপদ এসেছে তখনই রসদাল্লা সাল্লাম বলতেন এবং এটা সাহাবাকেরমও বলতেন তাবে নজামও বলতেন তাবে তাবে হাদিসটা এই দোয়াটা বলতেন লা লাহিল্লাহ্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইহ রব্বুল আরশিল আজিম লা ইলাহিল্লাহ রব্বুল সামাওয়াতে ওর আজ ওরব্বুল আরশিল করিম এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব দলিলবিহীন বাজার যার সারি কোনো সহি দলিল নাই সেইগুলোতে বিরত থেকে সহিটা বলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন সবচেয়ে বড় বিষয় হলো যে বেদাতি আমুলের ব্যাপারে দলিলবিহীন আমুলের ব্যাপারে আমরা সতর্ক থাকব। কারণ রসল্লা আলাইসাল্লাম প্রায় খুদ্ই বলতেন যে কুল্লু বেদাতিন দলাল্লাহ ও কুল্লু দলালাতিন ফিন্নার বেদাত অত্যন্ত ঘৃণিত জিনিস নিকৃষ্ট জিনিস যেটা ভ্রষ্টটার পথ দেখায় আর ভ্রষ্টটা জাহান নামের পথে পরিচালিত করে সুতরাং আমরা বেদাতে আমলগুলো থেকে অবশ্যই বিরত থাকবো